ফাইল থেকে প্রথমে একটা নিউ ডকুমেন্ট নেব, তারপর এখানে আমি বিজনেস কার্ডের জন্য, বিজনেস কার্ডের বিভিন্ন ধরনের সাইজ আছে, 3.25 প্লাস স্ট্যান্ডার্ড সাইজ ধরা হয়, বিশেষ করে বাইরে যে কার্ডগুলো হয় এগুলো সাইজে একটু বড় থাকে, আর আমাদের দেশে কার্ডগুলো নির্দিষ্ট কোনো সাইজ নাই, কেউ ছোট করে কেউ বড় করে, তো মোটামুটি 3.25টা উইথ আর 2 হাইট এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, আমি এখানে উইথ দিলাম 3.25, এখানে ইঞ্চি থাকবে, হাইট দিলাম 2, তারপর ওকে করে দিলাম, আমার 3.25x2 একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এখন আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যে কাজগুলো শুরু করবো বা ট্যাক্সগুলো দিব, যদি আমি একদম এই কর্নার থেকে শুরু করি বা একটু কাছাকাছি শুরু করি তাহলে কাটিং এর সময় আমার এই ডিজাইন বা ট্যাক্সগুলো কাটা যেতে পারে, সেই জন্য আমরা এখানে এই এটাকে বলা হয় ব্লিডিং অপশন, মানে কাটার জন্য একটা ব্লিডিং জায়গা অপশন আমরা রাখবো। রাখার জন্য আমরা ফাইল থেকে আবার নিউ ডকুমেন্টে যাব, এইখানে আগে ছিল 3.25, এক একটা দেশের ব্লিডিংটা এক এক রকম থাকে, এটা হচ্ছে কোনো জায়গায় বলতে পারে যে আমার 0.30 ব্লিডিং থাকবে, কোনো জায়গায় বলতে পারে 0.20, মানে 0.2 বাদ দিয়ে দিলেই হবে, তো আমরা এখানে 0.2 বাদ দিয়েই দিই। বাইরের কাজগুলো করলে তারা বলে দিবে তাদের কাটিং এর যে অপশনগুলো থাকে যে কতটুকু ব্লিডিং রাখা দরকার, তার কাটার জায়গা কতটুকু রাখার দরকার, আমি 2 থেকে কমিয়ে 1.8 দিলাম, দিয়ে প্রথমে হচ্ছে 3.05, তারপর হচ্ছে 1.80, জিরো লাগতো না, 1.8 আর 1.80 একই হতাম, ওকে করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এই দুইটা ডকুমেন্টে আমার সেম হোয়াইট কালার, যদি আমি একটাকে আরেকটার উপর কপি করে নিয়ে রাখি বোঝা যাবে না আমার কোনটা কোন জায়গায় আছে, সেই জন্য আমি এটাকে সেকেন্ড যে ডকুমেন্টটা আছে এটার কালারটা একটু চেঞ্জ করে নেই, যে কোনো কালার জাস্ট আমার বোঝার জন্য, এটা আমি রাখবো না নেক্সটে, কালার চেঞ্জ করার জন্য আমি অল্টা ধরে ব্যাকস্পেস দিলাম শর্টকাট, আমার ফরগ্রাউন্ড কালারটা চলে আসছে, তারপর কি করবো আমি একটু ম্যানুয়ালি করি তাহলে স্ক্রিনে দেখতে পারবেন, সিলেক্ট থেকে অল সিলেক্টে ক্লিক করলাম, যেটা আমরা কন্ট্রোল এ দিলে হয়, আমি বেশিরভাগ কাজটাই ম্যানুয়ালি যাবো, ঠিক আছে, শর্টকাট আপনারা পরে ইউজ করবেন, কারণ এখানে কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করলে দেখতে পারবেন না স্ক্রিনে, আমি এডিট থেকে এটাকে কপি করে নিলাম, আমার ফার্স্ট ডকুমেন্টে চলে গেলাম, এডিট থেকে এটাকে পেস্ট করে দিলাম, নর্মালি মাঝামাঝি বসবে, যদি মাঝামাঝি না বসে তাহলে আমরা কি করবো দেখেন, যদি আমার কখনো এরভাবে বসে বা আর আরেভাবে বসে, এই অবস্থা থেকে আমরা দুইটা ডকুমেন্টকে শিফট ধরে সিলেক্ট করব, সিলেক্ট করার পর হরাইজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এই দুটো ক্লিক করব, মাঝামাঝি হয়ে যাবে, ওকে, এটা আসবে, এটা মুভ টুলে যেতে হবে, মুভ টুল সিলেক্ট করতে হবে, কারণ এটা তো মুভ হবে, আচ্ছা এই অবস্থায় আপনাদের রুলারটা নাও থাকতে পারে, তাহলে আমরা উইন্ডো থেকে রুলার ভিউ থেকে রুলার, রুলারটা নিয়ে আসলাম, শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর, এই অবস্থায় আমরা প্রথম যে লেয়ার 1 ডকুমেন্টটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকার পর গাইডলাইন নিয়ে আসবো আমরা, ওইখানে ক্লিক দিয়ে ধরে টান দিলেই গাইডলাইন গুলো আসবে, রুলারের উপর ক্লিক করে টান দিলে একটা দাগ আসবে, কিছু ধরতে হবে না, কিছু ধরতে হবে না, এই যে আমার হাত নিচে আছে কিছু ধরি না, জাস্ট মাউস দিয়ে টান দিলেই হবে, যদি সেন্টারের প্রয়োজন হয় আমি মানে একটু বেশি দিয়ে দিছি, আল্লাহ, এখন আমার এই জিনিসটা এই ডকুমেন্টটা আর দরকার নাই বা লেয়ারটা দরকার নাই, আমি ইচ্ছা করলে আইকনটা অফ করে রাখতে পারি আইটা, অথবা যদি মনে করি যে একবারে দরকার নাই এটাকে ডিলিটও করে দিতে পারি, আপনাদের ইচ্ছা। এই হচ্ছে আমার মেইন বিজনেস কার্ড, আর এই গ্রিড লাইনের ভিতরে যা আছে সেটা হচ্ছে আমার ট্যাক্সের জন্য, বাকি দুই পিক ছাড়া বলতে মানে এভাবে সাইজটা না নিয়ে ইউগার্ড দিয়ে নেওয়া যায় না, চেষ্টা নেওয়া যায়, ওইখানে সেট করতে জায়গাটা সেট করতে একটু সমস্যা হবে, মানে এই যে আমি যতটুকু দিব বেডিং এর জন্য এই জায়গাটা নর্মালি গাইড দিয়ে নিলে একটু সময় লাগবে, প্রথম অবস্থা সেট করতে সমস্যা হবে, এখানে তো আমি মাপ নিয়ে গেছি জাস্ট এর উপরে দিলেই হয়ে যায়, ওকে,
যে একটা জিনিস আমরা এই গাইডলাইন গুলা কিভাবে অফ করতে হয় জানি কিনা, কন্ট্রোল সেমিকোলন দিলে এই যে গাইডলাইন গুলো দেখা যাবে না, আবার প্রয়োজন কন্ট্রোল সেমিকোলন, আবার কন্ট্রোল সেমিকোলন দিলাম এই লাইন গুলো আবার আসবে। দেখা গেল যে আপনি পুরোপুরি এটা কাজ করছেন কিন্তু এই লাইন গুলো অনেক জায়গায় থাকতে পারে, লাইন বেশি থাকবে, তখন দেখা যাচ্ছে লাইনের লেগে ডিজাইনটা ভালো করে দেখা যেতেছে না, সুন্দর লাগতেছে না, তখন আমরা কন্ট্রোল ধরে সেমিকোলনে ক্লিক করব, এটা থাকবে না, কোলন সেমিকোলন ভাই। ওকে আবার আসবো, হ্যাঁ আবার আসবো, সেম ভাবে আসবো। তো কার্ডটা সম্পর্কে আমার ধারণা আছে, এই কার্ডটা দেখানোর জন্য আমরা ডাইরেক্টলি ডিজাইনে চলে যাই। এখন আমরা একটা শেপ নেব, শেপ নেওয়ার জন্য টুল বার থেকে রেকটেঙ্গেল, রেকটেঙ্গেল টু সিলেক্ট করে জাস্ট আমি ড্র্যাগ করে একটা শেপ নিলাম। এখানে দেখেন আমার রেকটেঙ্গেল কিন্তু বাইরেও আছে, কিন্তু বাইরে থাকলেও কোনো সমস্যা নাই, বাইরেরটা আমার কোনো কাজে আসবে না, এটা হিডেন থাকবে। এখানে আমি কালারটাকে ব্ল্যাক করে দিলাম, উপরে অপশন বারে ফিল কালার থেকে ব্ল্যাক করে দিলাম। এখন এটাকে একটু আড়াআড়ি করার জন্য, কোণাকোণি করার জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ডাইরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর দেখেন চার কোণা চারটা পয়েন্ট আসছে, আমি ইচ্ছে করলে এই পয়েন্ট ধরে সামনে নিলেও বাঁকা করতে পারবো, আবার এই পয়েন্ট ধরে পিছনে নিলেও বাঁকা, আমার এই দুইটা সিলেক্ট হয়েছে, দেখেন এখানে কিন্তু ফাঁকা আছে, আর এই দুইটা পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে, দুইটা সিলেক্ট করার কারণে এখানে টান দিলে দুইটা একসাথে চলে যায়, এই জন্য আমরা একটা পয়েন্ট সিলেক্ট করবো। যদি এরকম হয় ড্র্যাগ করে দেখেন সবগুলোই ফাঁকা, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে একটু বরাট হয়ে যাবে। তারপর আমি শিফট ধরে করতে পারি, শিফট ধরলে মানে লাইনটা সোজা থাকবে, আর শিফট না ধরলে এরকম হবে, তো সমস্যা নেই, আমার তো এটা বাইরেই আছে, শিফট ধরে করলে এই লাইনটা সোজা থাকবে, একটু বাঁকা করে দিলাম। একটা কোণা গেছে, এটা তো আমি বলছিলাম যে সিলেক্ট করার পর এই যে পয়েন্ট গুলা খালি আছে সব জায়গায়, সবগুলা পয়েন্টের ভিতরে খালি, আমি যে পয়েন্টে ক্লিক দেবো এটা বরাট হবে, এখন এটা টান দিলে এটাই যাবে, যদি দুইটা পয়েন্ট বরা থাকে তাহলে দুইটা একসাথে চলে যাবে। তারপর আমরা নেমের জন্য আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে আরেকটা শেপ দিলাম, শেপটা রেড কালারে রাখলাম। নিচে আমরা 3D ভাবটা দেখানোর জন্য আরেকটা শেপ নিই, শেপ নেওয়ার জন্য আমরা পেন টুলে যাব, এখান থেকে অবশ্যই আমার শেপ সিলেক্ট থাকতে হবে, পাথ থাকলে হবে না, শেপ, শেপ সিলেক্ট থাকা অবস্থায় আমরা পেন টুলে ক্লিক করে একটা শেপ নিলাম কোনাকোনি ভাবে। দেখেন এখানে একটা জিনিস দেখেন, এই নিচের শেপটা কিন্তু আমার উপরটার উপরে চলে গেছে, এই যে এই শেপের উপরে চলে গেছে, এটাকে আমি নিচে দিতে হবে আর কি, তাহলে আমরা এই শেপটাকে জাস্ট ড্র্যাগ করে নিচে নামিয়ে দিলাম, নিচে চলে যাবে, মানে একদম লাইন বরাবর নিতে কিন্তু একটু সমস্যা হবে বা কষ্ট হতে পারে, কালার তো শেপ নিলে কালার আসবেই, অটোমেটিক কালার আসবে, যদি আপনার ইয়ে থাকে পাথ থাকে তাহলে কালার আসবে না, যেমন আমি প্যান টুলে গেলাম এখানে পাথ সিলেক্ট করা, এখন কিন্তু কালার আসবে না, একই লেয়ারের কারণে মেবি শেপ সিলেক্ট করে পেন টুলে গেলাম, এ দেখেন এখন কালার আসবে না, আগেরটা একই লেয়ারে ছিল সে একই রকম কাজ করছে। শেপটা ডিলিট করে দিলাম, আবার নতুন করে শেপ নিতেছি, পেন টুলে গেলাম এখান থেকে শেপ অপশনটা সিলেক্ট করলাম, শেপ দেওয়ার পর পরে দেখেন এখানে পিন কালার আছে, স্ট্রোক কালার আছে, আমি এটাকে একটু কোন রেডটা দেবো এটাই দিলাম, ও জাস্ট ক্লিক করবো কোনাকোনি ভাবে, না লেয়ার নিতে হবে,
যে কালার এখানে দেয়া আছে এই জন্য কালারটা চলে আসছে এখানে। শেপটি যদি আমার ঠিক মতো না হয় কখনো আঁকা বাঁকা হয় তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দেখেন এরকম হইতে পারে কখনো কারো কারো একটু দূরে থাকতে পারে এই অবস্থা, তখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ড্র্যাগ করব তারপর এই পয়েন্টগুলো ধরে সমানে নিয়ে আসব। বেশি কম হইতে পারে কখনো কখনো। আমাদের নাম লিখবো, নাম লেখার জন্য আমরা টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করে জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করে একটা নাম দিলাম, কি নাম দিব বলেন? কাউসার। কাউসার কি আহমেদ এজ এমইডি দিলাম আমরা কাউসার আহমেদ। এই নামটা থাকবে আমার এই শেপের উপরে। তো আমরা দেখি কালারটা আমার ঠিক আছে কিনা, এখানে কোন কালারটা ম্যাচ করবে। আমি এখানে কালারে ক্লিক করে ক্যারেক্টার প্যালেট থেকে নিচে কালার দেওয়া আছে কালারে ক্লিক করে এখানে আমরা কালার চেঞ্জ করে দেখবো যে কোন কালারটা আমার ভালো লাগে। ঠিক আছে, এখানে আমি হোয়াইট কালার দিলাম, লেখাটা জাস্ট মাউজে ড্র্যাগ করে, ঠিক আছে, এখানে আগে ব্ল্যাক ছিল ড্র্যাগ করে উপরে নিয়ে গেছে। তারপরে লেয়ার দেখতে পারেন লেয়ারটা কোথায় আছে, লেয়ারটা যদি আপনার শেপের নিচে থাকে আবার দেখাইতো না, লেয়ারটা অবশ্যই রেক্টেঙ্গেলের উপরে, যে এটা হচ্ছে আমার রেক্টেঙ্গেল এর উপরে আছে আমার টেক্সটটা। আচ্ছা, এখন এখানে মানে ফ্রন্ট হবে আপনার 12 থেকে 14 এর মধ্যে ফ্রন্ট সাইজটা যে হবে। আর আমাদের লেখাটাকে যেন বাইরে না থাকে, সবগুলো আমাদের এই সেভ লাইনের ভিতর থাকবে। কাউসার আহমেদ, আবার টাইপ তুলে গেলাম। আমরা এখন তার ডেজিগনেশন দেবো, ভাই কি করেন আপনি? স্টুডেন্টের কি কার্ড হয় ভাই? হয় হয় আজকাল হয়। আচ্ছা, কালারটা দেখা যাইতেছে না, আমরা কালারটা চেঞ্জ করে দিই, রেডি দেই গ্রাফিক্স ডিজাইনার দেই। হ্যাঁ, এখানে ফন্টটা থাকবে 6 থেকে 8 9 এরকমের মধ্যে। ফন্ট সাইজটা একটু ছোট করে দেই, 7 দিলাম, এটা সিলেক্ট করতে হবে 6 থেকে 9 পর্যন্ত। এখানে দেখেন সবগুলো আমার ক্যাপিটাল লেটার আছে, এটা স্মল করার জন্য নিচে দেখেন ক্যারেক্টার প্লেটের নিচে একটা অপশন আছে দুইটা টি দেওয়া আছে ক্যাপিটাল অল অল ক্যাপস যেটা, এখানে ক্লিক করব আমার শুধু প্রথমটা ক্যাপিটাল থাকবে বাকিগুলো স্মল হয়ে যাবে। এটা বোল্ড থাকবে না, নরমাল থাকবে রেগুলার। এখন যদি মনে করি যে এইখান থেকে মোটামুটি এই পাশ থেকে এইখান পর্যন্ত লেখাটা দিব, ভিতরের গ্যাপটা একটু বাড়াবো, তাহলে আমরা ক্যারেক্টার প্যালেটে যাই, এখানে দেয়া আছে অলরেডি, এখানে থাকবে 0 0 থাকলে দেখেন কি অবস্থা থাকে লেখাটা, এই যে দেখেন এই অবস্থা থাকবে। যদি মনে হয় যে লেখাটা আমি আর একটু লম্বা করবো, এদিকে একটু আসবে এদিকে একটু যাবে, তাহলে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে কি নর্মালি হরাইজন্টাল স্কেল ভার্টিক্যাল স্কেল 100% থাকবে, এইটা যদি আমি বাড়াই সম্পূর্ণ লেখাই একটু লম্বাটা হয়ে যাবে, আর এইটা যদি আমি বাড়াই টেক্সট গুলো চেঞ্জ হবে না, শুধু একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব গুলো বাড়বে একটু একটু, হ্যাঁ গ্যাপ গ্যাপটা বাড়বে। 80 দিয়ে দিই, তারপর নিচে আমরা কন্ট্যাক্টটা দিব, পার্সোনাল কন্ট্যাক্ট। আমরা টাইপ টুলে যাব, টাইপ টুল দিয়ে মাউস দিয়ে ড্র্যাগ করে একটা বক্স নিয়ে দিলাম, টাইপ বক্স বা টাইপ বাউন্ডিং বক্স। প্রথমে দিব আমরা ফোন নাম্বার,
714 915 915 00. সামনে আমরা ইচ্ছা আমাদের কোড নাম্বার দিতে পারি প্লাস ডাবল এইট নাও দিতে পারি। ইমেল অ্যাড্রেস আছে বলেন এটা তো হ্যাক হওয়ার বিষয় না, এটা তো অ্যাড্রেস আপনার ডট গুলো থাকবে তো পাসওয়ার্ডে। ওয়েবসাইট আছে এটাও বানাই নিতেন। এখন দেখেন এই যে আমার সৈয়দ কাউসার যে এটা কিন্তু ব্যাংকে দুই লাইনে চলে আসছে। বক্সটা নেওয়ার কারণ হচ্ছে কি আমার এই বক্সের বাইরে কোনো ট্যাক্স যাবে না, এর ভিতরেই থাকবে। এখন যদি আমাকে এই টেক্সটটাকে এক লাইনে নিতে হবে বক্সটা বাড়াতে হবে, হ্যাঁ মাউসটা নিলেই কিন্তু এই যে মুভের একটা অপশন দেখাবে এরও দেখাবে, এটা ধরে টান দিলেই আমার বক্সটা বড় হবে, অথবা আমার ফন্ট সাইজ কমাতে হবে। এখানে ফন্ট কত আছে দেখি 7, ওকে তাক 7 এ তাক। এখন আমরা এখানে কিছু আইকন ইউজ করব, দেখি তো আইকন গুলো কোথায় আছে। এখন দি ইন্টারনেট থেকে নাও যায় না? হ্যাঁ নাও যায়, আমরা তো ভিতরে নাই। আচ্ছা আমি একটা আইকন নিয়ে দেখাই, আমি দিলাম কল আইকন পিএনজি লিখবেন, পিএনজি না দিলে ব্যাকগ্রাউন্ড সহ আসবে। আচ্ছা এই যে কল এখন আসছে আমার, আমি এসে গেলাম। এখন এখান থেকে আমরা একটা কলের যে আইকনটা পছন্দ একটা আইকন নিলাম, টেলিফোনটা নেই না এটা নেব, টেলিফোনটা নিলাম মোবাইল তো সেভ করে নিলাম। এভাবে আমরা সবগুলো নিতে পারবো, আমি একটা নিয়ে দেখালাম। ফাইল থেকে ওপেন, ফাইল থেকে ওপেন করে আমি আমার আইকনগুলো নিয়ে আসবো। ইমেল অ্যাড্রেস দিলাম, টেলিফোন দিলাম আর ওয়েব জানা দিলাম, ওপেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি আমার ডকুমেন্টের উপর নিয়ে পেস্ট করে দিলাম। এটা দরকার নাই, কন্ট্রোল এ অল সিলেক্ট কন্ট্রোল সি কপি আমার বিজনেস কার্ডের উপর পেস্ট করলাম। হরাইজন্টাল সেন্টার ভার্টিক্যাল সেন্টার যদি ছোট করতে হয় সাইজ, আমি জাস্ট তিনটা একসাথে ছোট করে দিলাম। আইকনের কালারটা কি রেড থাকবে মানে ব্ল্যাক থাকবে না রেড থাকবে? এখন জাস্ট আমি মুভ টুল, মুভ টুলে
নিচের এরোতে, নিচের এরোতে ক্লিক করে ধরলাম, আইকনগুলো নামতেছে, একটাতে ক্লিক করলাম, আবার মুভ টুল ধরলাম, আচ্ছা এটা উপরে থাকবে, এটা নিয়ে আসি, ক্যারেক্টার প্যালেটে গেলাম, ব্ল্যাক, ওকে, হ্যাঁ মোটামুটি আমার এই পাশ শেষ। এখন শুধু লোগোটা তৈরি করব, লোগোটা আমি আলাদা ভাবে দেখাই, আবার একটা নতুন ফাইলে গিয়ে দেখাই লোগোটা, শুধু লোগোটা আলাদা দেখাই। না আমি ফোন নিছি, জায়গাটা বড় করে নিলাম। প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম শিফট ধরে, শিফট ধরে কেন নিলাম, কারণ না হলে এই যে কোনো দিকে লম্বা বা চ্যাপটা হইতে পারে, আমি শিফট ধরে নিলাম স্কয়ার, এটা নিলাম, এটার কোনো দরকার নাই, এটা নিলাম জাস্ট আমার সুবিধার জন্য, আঁকার জন্য, আমার লোগোটা পেন্টুল দিয়ে আঁকবো। এই লোগোগুলো সাধারণত আমরা ইলাস্ট্রেটরে তৈরি করি, এখন তো ইলাস্ট্রেটর আমরা ব্যবহার করতেছি না, এই জন্য আমরা এটা দিয়ে দেখাবো। স্ট্রোক কালারটা ব্ল্যাক দিলাম, স্ট্রোকে একটা কালার দিলাম, জাস্ট পেন টুল নিয়ে এখানে ক্লিক করলাম, এই কর্নারে ক্লিক করলাম, শিফট ধরে, শিফট ধরে ক্লিক করব, তাহলে লাইনগুলো সোজা যাবে। স্ট্রোক কালার কি দিচ্ছি, ব্ল্যাক, ওকে, এটা দরকার নাই, লেয়ারে যাই আমি, স্যার স্যার একটু আবার দিলাম, এই জায়গাটা আর একটু দিলাম, ব্ল্যাক কালার দিলাম, এখন পেন্টুল দিয়ে এই লাইনের উপরে একটা ক্লিক করব, সোজা রাখার জন্য, এটা আমার সোজা রাখার জন্য হেল্প করবে। এখানে একটা ক্লিক দিব, শিফট ধরে এখানে ক্লিক করব, কারণ লাইনগুলো সোজা যাবে, শুধু শিফট ধরে রাখব, শিফট ধরে ক্লিক করলে বর্ডারগুলো, হ্যাঁ বর্ডারগুলো চলে আসবে। এখন এই যে এই লেয়ারটা আছে, এই লেয়ারটা আমার দরকার নাই, এটা ডিলিট করে দিই, আগে যে আমি স্কোয়ারটা নিছিলাম এটা আমার দরকার নাই, এখানে যা আছে এটা থেকে আমি পিলটা অফ করে দেবো, আমার পিল কালারেরও দরকার নাই, আমি রেক্টেঙ্গেলে গেলাম, এখান থেকে পিল, পিলটা অফ করে দিলাম। এখন দেখেন স্ট্রোকটা আমার কাছে মনে হচ্ছে একটু চিকন, আর একটু বাড়িয়ে দেই স্ট্রোকটা, দেখি নান করে দিছি, এই যে স্ট্রোক, স্ট্রোক সাইজ এখানে আমরা একটু বাড়িয়ে দেই, ওকে, সেম এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম, কন্ট্রোল জে কপি হয়ে গেছে, মুভ টুল দিয়ে এটাকে দূরে সরিয়ে দিলাম, নিচে নামাই, এখন মাউস দিয়ে ঘোরাবো, মাউসটা এই কর্নারে নিলে দেখবেন একটা ব্যান্ডিং এরো আসবে, বাঁকা এরো আসবে, এখানে ধরে মুভ করালে এটা ঘুরবে, ভিডিওটা দেখবেন, ঠিক আছে। এখন আমি কালার চেঞ্জ করতে পারি, প্রথমটা সিলেক্ট করলাম, আমি রেক্টেঙ্গেলে গেলাম, এখান থেকে পিল কালারটা চেঞ্জ করি, প্রথমটা রেড দিলাম, সেকেন্ডটাকে আমি হোয়াইট করে দিই, সেকেন্ডটা সিলেক্ট করলাম, টুলবারে গেলাম, সরি টুলবারে ক্লিক করার পরই আমি এখান থেকে স্ট্রোক কালারটা চেঞ্জ করে দেব, যদিও সাদার মধ্যে সাদা দেখা যাচ্ছে না, আমি এটা একটু, হ্যাঁ এটা পুরাটা একটু চেঞ্জ করে দিই, ব্ল্যাক করে দিই,
এই দুটো জিনিসকে আমি কপি করে দুটো শিফট করে মুভ টুল দিয়ে ইচ্ছে করলে নিতে পারি, মুভ টুল দিয়ে টান দিলে ওইটার উপরে চাললেই হবে, অথবা আমি এটাকে একসাথে করে দিই, মার্জ করে দিই, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম, একটা কালার চেঞ্জ হয়ে গেছে নাকি, তাহলে মার্জ করা যাবে না, লিংক করে দেই, শিফট ধরে সিলেক্ট করলাম, এখানে লিংক করে দিলাম, লিঙ্কে ক্লিক করলে যে কোনো একটা পয়েন্ট ধরে টান দিলে আমার দুইটাই যাবে এখান থেকে। স্ট্রোক তো এটা ধরতে একটু সমস্যা হয়েছে, মুভ করে ছোট করে দিচ্ছা দেখেন, এখন কিন্তু আমার মনে হইতেছে যে স্ট্রোক গুলা বেশি মোটা হয়ে গেছে, যেহেতু আমি সাইজটা একটু ছোট করে দিয়েছি, ঠিক না? প্রয়োজন আমরা কপি পেস্ট ওইভাবে করা যাবে না, কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে করা যাবে, কারণ এগুলো তো শেপ। আমি লেয়ারের স্ট্রোকটা একটু কমায় দিই, 7 হয়ে গেছে, এখানে দিই 3 দিয়ে দিই, কত 3 অথবা 4 দিতে পারি, 4 দিলে একটু বেশি হয়, 3 দিই রাখি, পয়েন্ট হয়ে গেলাম না, তারপর নিচে দেওয়া আছে কোম্পানি, মানে কোম্পানির নাম হবে আর কি, যে কোম্পানির নাম হয় এটা একটু স্পেসিং বাড়াই দিই প্রত্যেকটা লেটারের। আমরা তখন তাদের মতো করে দিব, আর এখন জাস্ট আমাদের মতো করলাম।